বিক্ষোভ মিছিল ও সমাবেশ মঞ্জু বিজয় চৌধুরীর ছাত্রলীগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মৌলভীবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজার জেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা ছাত্রলীগের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয় ছাত্রদলকে মৌলবিবাজের অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ বিক্ষোভ মিছিলটি স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা পয়েন্টে গিয়ে শেষ হয় ছাত্রলীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ জানায় তারা বিএনপি ছাত্রদল যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে উন্নয়ন বাধাগ্রস্ত দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে এসব প্রতিহত করার স্লোগান দেন জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন শেখ আব্দুল সামাদ আজাদ তারেক হাসান মাঝহারুল ইসলাম রাব্বি অমিত রায় যুগ্ম সাধারণ সম্পাদক পিকলু সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজীবসহ ছাত্রলীগের জেলা উপজেলার নেতাকর্মীরা